আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থিত মসজিদগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় মসজিদ হলো আফ্রিকান মসজিদ। এই অনন্য কাঠামো শুনলে আপনি বিস্মিত হবেন, এরকম মসজিদের দেখা বা কথা আপনাকে অবাক করে তুলবে। সবচেয়ে বিখ্যাত 6টি মসজিদ সুদান ও সাহেলিয়ান স্থাপত্য দেখতে সুন্দর হলেও এই ধরনের স্থাপত্য বিভিন্ন ধরনের আদিবাসী আফ্রিকান শৈলীর মিশ্রণ। ভবনগুলো সাধারণত মাটি, ইট এবং অ্যাডোব প্লাস্টার দিয়ে তৈরি করা হয়। চারপাশ যেমন সমতল, বিল্ডিং, মসজিদ, আবাসিক বাড়ি এবং ব্যক্তিগত যাদের বাড়িগুলো আছে সেগুলো একই রকমই তৈরি। এই মসজিদগুলো জাদুগরি দৃশ্য যা সত্যি মনোমুগ্ধকর। তবে আমি খুব সংক্ষেপে বলবো, বিস্তারিতভাবে আপনারা গুগলে সার্চ দিয়ে দেখবেন। প্রথম নম্বর হচ্ছে মালির ডিজাইনের গ্রেট মসজিদ। মালির এই ভবনটিকে আফ্রিকান অঞ্চলের সবচেয়ে বিখ্যাত ল্যান্ডমার্ক হিসেবে বিবেচিত করা হয়। গ্রেট মসজিদে প্রচুর খাবার এবং সঙ্গীত সহ একটি বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং সম্প্রদায়কে বিভিন্ন গোষ্ঠী গোত্র তাদের সবাইকে একত্রিত করা হয়। তবে সেইখানে যেরকম, যেমন আমাদের দেশে শিয়া বা আটরশি, দরবার শরীফ বিভিন্ন দল উপদল রয়েছে, তারা যদি একসাথে সম্মিলিত হয়, যেমন একটা এক একজন এক এক সংস্কৃতিতে বিশ্বাসী, এক এক তাদের ধর্মীয় নেতার উপর নির্ভরশীল, আদর্শে বিশ্বাসী, এরকমভাবে তাদেরও এরকম বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা হয়ে থাকে। এটা স্বাভাবিক আবার অস্বাভাবিকও বটে। দ্বিতীয়ত হচ্ছে লারাবাঙ্গা মসজিদ, ঘানার প্রাচীনতম মসজিদ। ঘানার এই সুন্দর লারাবাঙ্গা মসজিদটি পশ্চিম আফ্রিকার প্রাচীনতম মসজিদগুলোর মধ্যে একটি অন্যতম। প্রায় 700 বছর পুরনো এবং এটিকে পশ্চিম আফ্রিকার মক্কা হিসেবে উল্লেখ করা হয়। কিছু ইতিহাস সম্বলিত আছে এবং এটি সম্পূর্ণভাবে চমকপ্রদ, যারা গিয়েছেন বা গুগলে সার্চ দিয়ে দেখতে পারে। তৃতীয়ত হচ্ছে আগাদেজ মসজিদ, নাইজার। আগাদেজ মসজিদে যে লম্বা টাওয়ারটি আছে, যেটাকে আমরা ওয়াচ টাওয়ার হিসেবে বলে থাকি বা সেখানে ওয়াচ টাওয়ার হিসেবে কাজ করা হয়, কারণ অতীতের শহরটির একটি সুরক্ষিত শহর ছিল, তাই এটিকে অবরোধের বিরুদ্ধে দাঁড়াতে সক্ষম হয়েছিল, তার কারণেই এত বড় মিম্বার রয়েছে। চার নম্বর রয়েছে বোবো দিও লাসো গ্রান্ড মসজিদ, বুর্কিনা ফাসোতে রয়েছে। এই মসজিদের 19 শতকের শেষের দিকে স্থানীয় রাজা এবং একজন ইসলামী ধর্মীয় নেতার মধ্যে একটি রাজনৈতিক চুক্তির ফলে নির্মিত হয়েছিল। পাঁচ নম্বর হচ্ছে বুর্কিনা ফাসোর বানির গ্রান্ড মসজিদ। সুন্দর মসজিদটি একটি ছোট মরুভূমির গ্রামে অবস্থিত এবং এটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসলামিক পর্যটক বা একটি সাইট বলতে পারেন। ছয় নম্বর হচ্ছে সানকর মসজিদ, টিম্বুকটু অঞ্চলে অবস্থিত। টিম্বুকটুর মসজিদটি অন্য দুটি মসজিদের সাথে একত্রে একটি বিশ্ববিদ্যালয়ে পরিণত করা হয়েছে, যা ইসলামী ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং মানসা মুসার শাসনামলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে, যা ইতিহাসে সবচেয়ে ধনী ব্যক্তি নামও পরিচিত। সুতরাং আপনি যদি আফ্রিকা সফরে যান, তবে এই মসজিদগুলো অবশ্যই অবশ্যই পর্যবেক্ষণ করবেন, গবেষণা করবেন, অতীতের স্মৃতিগুলো নিয়ে চিন্তাভাবনা করবেন, কারণ এই সব কিছু পেছনে রয়েছে কোনো একটি যুদ্ধ, ইতিহাস, কারুশিল্প, আমাদের কোনো একটা সভ্যতা রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক, আমিন।